তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক প্রোফাইলে বিভিন্ন প্রকার ভুল করে থাকি যার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ঝুঁকিতে থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে তিনটি টিপস বলবো তো আপনারা যদি এই তিনটি টিপস ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটি অনেক সেফটিতে থাকবে তো এই তিনটি টিপসের মধ্যে নাম্বার ওয়ান হলো আপনারা কোনো প্রকার অজাতার লিঙ্কে টাচ করবেন না এইসব অহজাতার লিঙ্কে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু এই লিংকে টাচ করার কারণে কিন্তু আপনার অনেকগুলো ডেটা তাদের কাছে চলে যেতে পারে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হতে পারে তাই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে অবশ্যই অবশ্যই আপনারা কোনো রকম অহদাতার লিঙ্কে টাচ করবেন না বা প্রবেশ করবেন না তো বন্ধুরা এবার আসি নাম্বার টু তো নাম্বার টু যে বিষয়টা হলো এটা কিন্তু আমরা অনেকেই অবহেলা করে থাকি যার কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ঝুঁকিতে থাকে অথবা নিরাপদের বাইরে থাকে এই তো নাম্বার টু যে বিষয়টি হলো এটা হলো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের নিজেদের নামে পাসওয়ার্ড দেই তো এটা আপনারা ভুলেও করবেন না আপনাদের নামে অথবা আপনাদের মোবাইল নাম্বারে কখনো পাসওয়ার্ড দেবেন না তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজে কিন্তু অন্যদের কবজায় চলে যেতে পারে তাই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে একটু একটু মানে স্ট্রং পাসওয়ার্ড দেবেন এলোমালো র্যান্ডম কিছু পাসওয়ার্ড দেবেন যেমন মানে বাংলায় কিছু দিলেন অথবা ইংলিশে কিছু দিলেন আপনারা আবার অক্ষরে কিছু দিলেন মানে এক দুই তিন এভাবে দিবেন কিন্তু কখনো আপনাদের নামে দিবেন না দেন নামে দিলে কিন্তু আপনাদের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে তবু ধরে এবার সেই নাম্বার থ্রিজের টিপ মানে থ্রিজের বিষয়টা এটা কিন্তু আমরা অনেকেই অবহেলা করি বা এড়িয়ে চলি যার কারণে কিন্তু আমাদের এই ফেসবুক প্রোফাইলটি ঝুঁকিতে থাকে তো এই নাম্বার থ্রিটি হলো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সিকিউরিটি ঠিক রাখি না দেন সিকিউরিটি ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে আপনাদের সিকিউরিটি অ্যালার্ট অন করতে হবে তারপরে আপনাদের টু স্টার ভেরিফিকেশান অন করতে হবে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আর কেউ সহজে হ্যাক করে নিতে পারবেন না তো যদি আপনার ফোনে আপনার যদি আপনার ফেসবুক প্রোফাইলে টু স্টার ভেরিফিকেশন অন করেন তো এক্ষেত্রে যদি কোনো হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় তো তখন কিন্তু আপনার মানে অ্যাকাউন্টে কিন্তু একটি নোটিশ যাবে বা একটি ফোন মানে একটি কোড যাবে দেন এই কোডটি তারা না পাওয়া পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবেন না তাই আপনারা অবশ্যই অবশ্যই মানে যেটা করবেন আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে আর বন্ধুরা আপনাদের যদি তো বন্ধুরা আপনাদের যদি মানে সিকিউরিটি অনেক ভালো থাকে বা হাই থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভাই কেউ হ্যাক করে নিতে পারবেন না পারবে না কারণ একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা এত সহজ না তাই আমি আপনাদেরকে এটাই বলবো যে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম তো আপনারা যদি এই বিষয়গুলো একটু ফলো করতে পারেন বা একটু মনোযোগ দিয়ে সেই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে থাকবে কারণ একটি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক পেজ থাকে ফেসবুক গ্রুপ থাকে বা বিভিন্ন প্রকার আমাদের মেসেজ থাকে তো এগুলো যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু তাদের কাছে চলে যাবে যার কারণে কিন্তু আমরা মানে বিপদে পড়তে পারি তো বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই সব সিকিউরিটি বা এইসব নিয়মগুলো মেনে চলবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে আর আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের আরও ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের নোটিফিকেশন চলে যায় আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফিজ